রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সৌদি ইলেকট্রিসিটি বিল চেক করা তিনটি প্রসেস। আমরা তো সাধারণত অনলাইনের মাধ্যমে অথবা ব্যাংকের মাধ্যমে অথবা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু সৌদি ইলেকট্রিসিটি বিল চেক করে থাকি। আজ আমি তিনটি প্রসেসই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়ি শুরু করা যায়। আমি কী করবো? প্রথমে আলরাজি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে ইলেকট্রিসিটি বিল চেক করতে সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম আমি কী করবো, আলরাজি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। দেখেন ওপেন করার পরে এরকম চলে আসলো। আমি দেখেন এখানে ট্যাপ করে আমি ভিতরে প্রবেশ করব। করে দেখেন আমি কিন্তু এভাবে ভিতরে প্রবেশ করলাম। এবার ভিতরে প্রবেশ করার পরে আমি কী করতে হবে, দেখেন এখানে লেখা আছে হোম ট্রান্সফার পেমেন্ট। আমি কী করবো, পেমেন্টে ট্যাপ করে দিব। পেমেন্টে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি বিল ফেস চলে আসলো। আর পরে আমি কীভাবে বিল চেক করবো, যেমন মাই বিল, আমি কী করবো মাই বিলে ট্যাপ করে দিব। মাই বিলে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু এরকম এখানে কিন্তু একটা অ্যাড দেখাচ্ছে। আমার কিন্তু প্রথম থেকে অ্যাড আছে, এই জন্য অ্যাড দেখাচ্ছে এই কারেন্ট বিল। কিন্তু আমি যদি নতুন অন্য কারো দেখতে চাই, যে আমার কারেন্ট বিলটি নতুন দেখতে চাইলে আমাকে কী করতে হবে, আমি এখানে ট্যাপ করব। দেখেন ওয়ান টাইম সাদাত পেমেন্ট এরকম চলে আসলো। আসার পরে আমি কী করব, দেখেন এখানে লিখব 002। ডাবল জিরো লেখার পরে দেখেন চলে আসলো সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি। আমার কোড হলো সৌদি ইলেকট্রিসিটি কোম্পানির কোড হলো 002। লেখার পরে আমি এখানে ট্যাপ করে দিব। দেখেন আমি কোম্পানির উপরে ট্যাপ করবো। ট্যাপ করার পরে দেখেন আমার এইরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমি কী করবো, দেখেন আমি এখানে আমার কিন্তু সে অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে, যে অ্যাকাউন্ট আমাদের কারেন্ট বিল দিতে যে আমার একটা নাম্বার, প্রতিটি ইলেকট্রিসিটি বিলের পেপারে কিন্তু একটা নাম্বার আছে, সেই নাম্বারটা আমাকে বসাতে হবে। সেই নাম্বারটা আমি এখানে বসাচ্ছি 372251। বসার পরে গেট ডিউ অ্যামাউন্ট আমি এখানে ট্যাপ করে দেবো। দেখার পরে দেখেন এই হলো আমার কিন্তু বিলটা দেখাচ্ছে কমপ্লিট। এই হলো বিলটি, দেখেন 1702। এই হলো আলরাজি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল চেক করার একটি প্রসেস। আমি এখন দেখাবো আপনাদের সাথে দ্বিতীয় প্রসেস। আমি দ্বিতীয় প্রসেসটি আপনাদের সাথে দেখাবো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আমরা কিন্তু কারেন্ট বিল চেক করতে হলে অ্যাপ্লিকেশন মাধ্যমে করতে হলে আমরা প্লে স্টোরে গিয়ে আমরা কী করতে আল কার অ্যাপ্লিকেশনটাকে আমাদেরকে প্রথমে ওপেন করে নিতে হবে। দেখেন আমার কিন্তু এখানে ইংলিশ দেখাচ্ছে। আপনাদের প্রথম যখন ডাউনলোড করবেন তখন কিন্তু আরবি দেখাবে। তখন কী করবে, বাম পাশ থেকে মেনুতে ট্যাপ করে এই এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন। আমার যেহেতু ইংলিশ দেখাচ্ছে, আপনারা কিন্তু ইংলিশ আরবি থাকবে, ইংলিশে সেভ করে আপনি সেভ করে দেবেন। করার পর ইপিএসডি চলে আসবে। আসার পরে দেখেন আমাকে কী করতে হবে, এখানে দেখাচ্ছে বাম পাশে দেখাচ্ছে ভিউ মাই বিল। আমি কী করবো, ভিউ মাই বিলের উপরে ট্যাপ করে দিব। ট্যাপ করে এখানে আমি কী করবো, কারেন্টের বিলের ফতুরা নাম্বারটি আমি এখানে লিখব 372251। দেখেন লেখার পরে আমি কী করবো, নেক্সট ট্যাপ করে দিব। আমি কিন্তু নেক্সট ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে আমি কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না, আমাকে কী করতে হবে, দেখেন নিচে দেখাচ্ছে ডাউনলোড পিডিএফ। আমি কী করবো, ডাউনলোড পিডিএফে ট্যাপ করে দিব। ডাউনলোড পিডিএফে ট্যাপ করার পরে দেখেন আমার বিলটি অটোমেটিক চলে আসবে। দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। আমি একটু জুম করে নিই। দেখেন এই জুম করে আমি কিন্তু দেখতে পারবো বিলটি। এ হলো বিলটি, দেখেন আমি ওখানে দেখাচ্ছিলাম এলেন 1702। দেখেন এ হলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিল চেক করার প্রসেস। এখানে কিন্তু বিস্তারিত সব আছে, কত তারিখে দিতে হবে, পেমেন্ট ইত্যাদি সব এখানে কিন্তু সব কমপ্লিট এখানে দেখাচ্ছে। এ হলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর তিন নম্বর আমি আপনাদেরকে দেখাবো অনলাইনের মাধ্যমে। আমি সৌদি ইলেকট্রিসিটি বিলটি অনলাইনের মাধ্যমে চেক করতে হলে আমি ক্রোম অথবা গুগল দুইটি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। লেখার পরে দেখেন আমি এখানে ট্যাপ করে আমি সার্চ বারে লিখব সৌদি, দেখেন সৌদি ইলেকট্রিসিটি আমার কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু এখানে সম্পূর্ণ লিখবেন সৌদি ইলেকট্রিসিটি। সৌদি ইলেকট্রিসিটি লেখার পরে এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে দেখেন আমি সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি, আমি এখানে না লেখা, আমি কাস্টমার সার্ভিস, আমি কী করলাম দেখেন কাস্টমার সার্ভিস, এই কাস্টমার সার্ভিসে আমি ট্যাপ করে দেব। কাস্টমার সার্ভিসে ট্যাপ করার পরে দেখেন আমার চলে আসবে নতুন একটি পেজ, এরকম একটি পেজ চলে আসবে। দেখেন এরকম একটি পেজ চলে আসলে আমাকে খুঁজে নিতে হবে। দেখেন আমি কী করি, দেখেন এখানে কাস্টমার সার্ভিসে এখানে একটা আইকন আছে, এই আইকনে আমি ট্যাপ করে দেব। আইকনে ট্যাপ করার পরে দেখেন দেখাচ্ছে ইউর বিল।
দেখেন এখানে দেখাচ্ছে ইউর বিল, আমি কি করব এই ইউর বিলের উপরে ট্যাপ করে দিব। ইউর বিল ট্যাপ করার পরে দেখেন চলে আসলো আবার এইরকম আরেকটি পেজ, আমি কি করব দেখেন দেখাচ্ছে এসএমএস সার্ভিস, আমি কি করব ইএস এসএমএস সার্ভিসে ট্যাপ করে দিব। এসএমএস সার্ভিসে ট্যাপ করার পরে দেখেন আমার চলে আসলো সার্ভিসে ট্যাপ করার পরে দেখেন চলে আসলো এইরকম একটি পেজ। এরকম পেজ চলে আসলে আমি কিন্তু দেখেন আমাকে কি করতে হবে এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আমার সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে, যে 100 ফুতুরার নাম ভিতরে থাকা যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আমাকে এখানে বসাতে হবে। 7225 দেখেন এখানে বসাতে হবে নাম্বারটি, আর এখানে মোবাইল নাম্বারটি আমি এটা আপনাদের দিয়ে সরাসরি দেখাতে পারবো না টাকার অঙ্কটি, কারণ হলো এখানে মোবাইল নাম্বারটি দেখাতে হবে। এটা কিন্তু আমি ইলেকট্রিসিটি বিলের পেপারের নাম্বারটি দিলাম, এখানে কিন্তু যার নামে মিটারটি তার মোবাইল নাম্বারটি দিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ হয়তো আমি আরবি আছে, আমি ইংলিশ করে নিব, নেওয়ার পরে আমি কী করবো এখানে আমি বার করতে দিব, করার পরে আমি কী করবো ক্যান্সেল রেজিস্ট্রেশন আমি কিন্তু এখানে ট্যাপ করে দিলে আমার কিন্তু টাকার অঙ্কটি এখানে বেরিয়ে পাই। দেখেন আমি আবার বলছি এখানে কিন্তু কারেন্ট বিলের নাম্বারটি, এখানে মোবাইল নাম্বারটি, এখানে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ করে দিলাম ইংলিশ, আর এখানে ইমেজ কোডটি, এখানে ইমেজে ডিজিট করতে আসে ডিজিট এখানে বসায় আমি কি করব এখানে রেজিস্ট্রেশন ক্যান্সেল রেজিস্ট্রেশন ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার বিলটি শো করবে। এই হলো 3 অনলাইন চেক করার প্রসেস। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ।